हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे सामने निये चले एसेछि देशी मुर्गीर झोल रान्नार रेसिपी। तो देशी मुर्गीर झोल रान्ना करार जोन्नो आमादेर की उपकरण लागछे चलो सेगुलो आमरा देखे नेई। तो एखाने आमी निये नियेछि 1.5 केजी मतन देशी मुर्गीर मांस। प्रथमे आमी मांसटाके मैरिनेट करब। तार जोन्नो मांसेर मध्ये आमी दिए देव 3टी बड़ो मापेर कुचोनो पेंयाज, आर दिए देव चिड़े नेवा किछुटा परिमाण काँचा लंका, दिए देव सामान्य हलुद गुड़ो, आर दिए देव 1 टेबल स्पून मतन जिरे गुड़ो, दिए देव परिमाण मतो लवण, आर एर मध्य दिए देव 1 कप मतन सर्षेर तेल, दिए देव 3 टेबल स्पून मतन आदा और रसुनेर पेस्ट। एबार समस्त उपकरणगुलोके हात दिए भालोभावे माखिए नेब। এর মধ্যে অ্যাড করে দেব 1টি বড় মাপের টমেটো। এবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে আমরা 1 থেকে 2 ঘন্টা মতন রেখে দেব ম্যারিনেট করার জন্য। এবার গ্যাসের উপর 1টি কড়াই দিয়ে, কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর কুচোনো 2টো পেঁয়াজ দিয়ে লঙ্কা আর পেঁয়াজটাকে আমরা ভালোভাবে লাল করে ভেজে নেব। লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো। তারপর চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসগুলো কষানোর সময় আমরা মাঝে মধ্যে ঢেকে দেব। দেশি মুরগির মাংস যেহেতু একটু চিমড়ে প্রকৃতির হয় আর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য মাংসগুলো কষানোর সময় আমরা মাঝে মধ্যে ঢেকে দেব। মাংসগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন চিনি। চিকেন রান্নায় যদি চিনি ব্যবহার করা হয় তাহলে চিকেনের টেস্ট আরও বেশি সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর চিকেনটাকে আমরা আরও 7 থেকে 8 মিনিট মতন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেন আমাদের খুব ভালোভাবে কষা হয়ে এসেছে, এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। এবার এটিকে আমরা একটু নেড়ে চেড়েই মোটামুটি 25 থেকে 30 মিনিট মতন সময় ধরে ঢেকে মাংসগুলোকে আমরা সেদ্ধ করে নেব। তবে এই সময়ের মধ্যে অবশ্যই একবার করে ঢাকনা খুলে চিকেনগুলোকে নেড়ে নেবেন। দেশি মুরগির ঝোল আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। দেশি মুরগির টেস্ট পোলট্রি মুরগির থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির হয় এবং খুবই টেস্টি হয়। তো 25 থেকে 30 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন এটিকে আমরা আরও 5 থেকে 6 মিনিট মতন সময় ধরে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আর সার্ভ করে নেব। দেশি মুরগির ঝোল রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।